ওয়েলকাম টু ফুল মার্ক্সোন ডিয়ার স্টুডেন্ট বন্ধু আমি দীপঙ্কর উপস্থিত হয়েছি এই মুহূর্তে শিক্ষা জগতের সবচেয়ে বড় আপডেট নিয়ে কিছুক্ষণ আগে বিদ্যাসাগর ভবন থেকে ঘোষণা হলো আমাদের রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানালেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দু সালের নতুন মূল্যায়ন পদ্ধতি সেই মূল্যায়ন পদ্ধতি নিয়ে আমরা ডিটেলসে জানব কি রয়েছে সেই মূল্যায়ন পদ্ধতি কীভাবে মূল্যায়ন করা হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সেই বিষয়ে পুরো ডিটেলসে জানবো সুতরাং ভিডিওটি হতে চলেছে সুপার ইনফরমেটিভ তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো সবার প্রথমে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য চলো ভিডিওটি আরম্ভ করছি সবার প্রথমে জানিয়ে দিই মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত বিষয় সভাপতি পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলি যেটা জানালেন মাধ্যমিক ও পরীক্ষার মূল্যায়ন কিভাবে করা হবে সেই বিষয়ে জানিয়ে দিই প্রথমত যে ফর্মুলাটা তিনি বললেন সেটা হচ্ছে ফিফটি ফিফটি ফর্মুলার কথা বললেন ক্লাস টেনের যে আমাদের প্রোজেক্টের স্কোর দশ নম্বরের যে প্রজেক্ট জমা পড়েছিল সেই স্কোর কিন্তু মধ্য শিক্ষা পর্ষদের কাছে রয়েছে তার মধ্যে থাকছে ফিফটি পারসেন্ট ওয়েটেজ মানে পঞ্চাশ নম্বর এবং বাকি পঞ্চাশ নম্বর থাকছে দু যেটা রয়েছে সালে যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা ক্লাস নাইনে পরীক্ষা দিয়েছিল সেই মাইন নাইনের ফাইনাল পরীক্ষার যে স্কোর রয়েছে তাতে থাকবে ফিফটি পারসেন্ট স্কোর সেই মিলিয়ে হচ্ছে পুরো হান্ড্রেড নম্বরের স্কোর করা হবে এবার বিষয়টি ডিটেলসে আমরা একটু বুঝে নিই ধরে নাও কেউ যদি যে প্রজেক্ট জমা করেছে তাতে যদি দশে দশ পায় তাহলে প্রজেক্টে যে পঞ্চাশ নম্বর আছে তাহলে পঞ্চাশের মধ্যে সে কিন্তু পঞ্চাশ নম্বর স্কোর করলো এবং ধরে নাও যদি কেউ ক্লাস নাইনের ফাইনাল পরীক্ষায় কোনো এক বিষয় সে যদি ধরে নাও সে পঞ্চাশ পেয়েছে তাহলে সে তার ফিফটি পারসেন্টের পঞ্চাশের যদি একশোতে পঞ্চাশ পায় তাহলে পঞ্চাশে কত হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশ আর এদিকে পঞ্চাশ দুটো মিলে হচ্ছে পঁচাত্তর সে কিন্তু পাবে কত ফাইনালি পঁচাত্তর পাবে সেই সাবজেক্টে ধরে নাও অন্য কোনোভাবে আমি একটু বিষয়টা বুঝিয়ে দিই তোমাদেরকে ধরো সে দশের মধ্যে প্রজেক্টে পেয়েছে নয় তাহলে পঞ্চাশে কত পাচ্ছে পঁয়তাল্লিশ পাচ্ছে সে পঁয়তাল্লিশ পাইল প্রোজেক্টে ক্লাস টেনের এবং ক্লাস নাইনের যে ফাইনাল পরীক্ষায় ধরে নাও সে ষাট পেয়েছিল একশোর ভেতরে তো ষাট যদি পায় তাহলে পঞ্চাশের ভেতরে হচ্ছে গিয়ে তিরিশ সেই তিরিশ আর এদিকে হচ্ছে গিয়ে তোমার পঁয়তাল্লিশ এই দুটো যোগ করলে পরে হয়ে যাচ্ছে পঁচাত্তর সে কিন্তু টোটাল পঁচাত্তর পাচ্ছে সেই যে পার্সেন্টেজটা রয়েছে অনেক ভালো স্কোর পাবে কিন্তু এবার প্রোজেক্টের মধ্যে যে দশের মধ্যে ধরো কে কত পাঁচশো যদি এক পাও তুমি দশে সেক্ষেত্রে কিন্তু পাঁচ হয়ে যাচ্ছে যদি দুই পাও প্রজেক্টে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে সেটা দশ আর যদি তিন পাও প্রোজেক্টে সেক্ষেত্রে পঞ্চাশের মধ্যে হয়ে যাচ্ছে তোমার পনেরো আর যদি তুমি ধরে নাও 4 চার পাও সেক্ষেত্রে তোমার পঞ্চাশের মধ্যে হয়ে যাচ্ছে কুড়ি এছাড়া ধরে নাও তুমি যদি পাঁচ পাও পঞ্চাশে তোমার পঁচিশ হয়ে যাচ্ছে আর যদি ধরে নাও তুমি ছয় পাঁচছো পঞ্চাশে তোমার হয়ে যাচ্ছে তিরিশ আর ধরে নাও যদি সাত পাঁচছ সেক্ষেত্রে তুমি পেয়ে যাচ্ছ পঞ্চাশের মধ্যে পঁয়ত্রিশ আর যদি ধরো আট পাঁচশো সেক্ষেত্রে তুমি পঞ্চাশে পেয়ে যাচ্ছ চল্লিশ আর যদি নয় পাও প্রোজেক্টে সেক্ষেত্রে তুমি হয়ে যাচ্ছ পঞ্চাশে পাঁচশো পঁয়তাল্লিশ আর যদি দশ পাও তাহলে পঞ্চাশে পঞ্চাশ হচ্ছে তোমার এইভাবে স্কোরটা অ্যাকচুয়ালি প্রজেক্টের বার করা হচ্ছে গাণিতিক ফর্মুলা দিয়ে ফাইনালি দেখে নাও আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি প্রজেক্টে কত পেলে তোমরা কত পাঁচশো পঞ্চাশের ভেতরে সেই জিনিসটা তোমরা একবার দেখে নিতে পারো এই ছিল পুরো নাইনের ব্যাপারটা আশা করি তোমরা ক্লাস টেনের ব্যাপারটা মাধ্যমিকের মূল লাইনের ব্যাপারটা এটা আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো না বুঝতে পারলে আমি আবার একটি ভালো করে ক্যালকুলেশনের ভিডিও করব সেখানে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো রাইট এছাড়া এরপরে আসছি উচ্চ মাধ্যমিকের বিষয় দেখো উচ্চ মাধ্যমিকের বিষয়ে আমাদের যেটা মহুয়া দাস রয়েছে সভাপতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি উনি উনি যেটা ঘোষণা করলেন সেই বিষয়ে একটি যে বুঝেনি উচ্চ মাধ্যমিকের বিষয়টি একটু ভালোভাবে বুঝতে হবে কিন্তু একটু জটিল রয়েছে ফর্মুলাটা আমি সহজভাবে বোঝাবার চেষ্টা করছি তোমরা একটি মনোযোগ সহকারে বুঝে নাও ব্যাপারটা দেখো ক্লাস টুয়েলভের যে প্লাস উচ্চ মাধ্যমিকের যে মূল্যায়নটা করা হবে সেটা কিন্তু তিনটা পর্যায়ে করা হচ্ছে এখানে দেখো ক্লাস টুয়েলভের তোমাদের যেটা রয়েছে প্রজেক্টের কুড়ি মাস আর রয়েছে তোমাদের প্র্যাকটিক্যালের থার্টি মার্কস এটার উপরে যা তিরিশ প্র্যাকটিক্যালে থাকছে আর কুড়ি কিন্তু তোমাদের প্রোজেক্টে থাকছে এর উপরে কোনো কোন চেঞ্জেস করা হচ্ছে না যত পেয়েছ সেটাই তোমাদের হবে চেঞ্জেস হবে বাকি তোমাদের যেটা হচ্ছে গিয়ে এটি নাম্বার যেই সাবজেক্টে প্র্যাকটিক্যাল নেই তার তো প্রজেক্ট কুড়িতে হয়েছে তাহলে তোমার রিটেন পরীক্ষা হচ্ছে আশি আর যে সাবজেক্টে তোমাদের প্র্যাকটিক্যাল আছে সেই সাবজেক্টে রিটেন পরীক্ষা হয়েছে সত্তরে এবার ব্যাপারটা ভালোভাবে বুঝে নাও এবার যেটা বা রয়েছে এই সত্তর বা যে আশি নাম্বারটা রয়েছে এটা কিন্তু দুভাবে ক্যালকুলেট করা হবে আশি যেই সাবজেক্টগুলো যে সাব সাবজেক্টের প্রোজেক্ট রয়েছে সেই সাবজেক্টের আশি রিটেন পরীক্ষার অ্যাকচুয়ালি দেওয়া হচ্ছে চল্লিশ পারসেন্ট মার্কস ক্লাস টেনের এবং বাকি ষাট পার্সেন্ট মার্কস থাকছে তোমাদের ক্লাস ইলেভেনের ফাইনাল রেজাল্টের ওপরে ব্যাপারটা ভালোভাবে বুঝেন ক্লাস ফাইনালের যেটা রয়েছে ক্লাস ইলেভেনের সেই বিষয় ভিত্তিক কত স্কোর পেয়েছে সেটার উপরে থাকছে এবার ব্যাপারটা ভালোভাবে বুঝে নাও চল্লিশ আর এদিকে ষাট তাহলে ধরে নাও যেটা হচ্ছে গিয়ে নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট যেটাতে প্রজেক্ট রয়েছে সেটাতে থাকছে তোমার ক্লাস টেনের যে মার্কস থাকবে সেটা হচ্ছে গিয়ে তোমার বত্রিশ থাকছে ঠিক আছে সো বত্রিশ আর যেটা ধরো ক্লাস ইলেভেনে থাকছে তোমার আটচল্লিশ তো দুটো মিলে হয়ে যাচ্ছে তোমার আশি এই আশি নাম্বারটা কিভাবে ক্যালকুলেট করা হবে ক্লাস টেনের যে চারটে বিষয় নেওয়া হবে যে চারটে বেস্ট বিষয় তুমি চারটাতে যে সর্বোচ্চ নাম্বার পেয়েছো যে চারটি বিষয় সেই চারটি বিষয়ের অ্যাভারেজ করা হবে এবং সেই চল্লিশ পারসেন্ট মার্কসটা সেই চারটি বিষয় সর্বোচ্চ যে বিষয়গুলোতে তুমি স্কোর করেছো তার গড় নাম্বার নেওয়া হবে এবং ক্লাস ইলেভেনে সেই বিষয়ে তুমি পার্টিকুলারলি কত পার্সেন্ট স্কোর করেছো সেই সেটা নেওয়া হবে সিক্সটি পার্সেন্ট স্কোর ঠিক আছে এইভাবে করে কিন্তু স্কোরটা ডিসাইড করা হচ্ছে যেটাতে তোমাদের প্রোজেক্ট রয়েছে যেই পেপারে যেটা আশিতে রিটেন পরীক্ষা হচ্ছে যেটাতে প্র্যাকটিক্যাল রয়েছে সেটার পরীক্ষা হবে কিভাবে ক্যালকুলেট করা হবে সেটাতেও সেভেন্টি সেটাতেও সিক্সটি আর সিক্সটি অ্যান্ড ফোরটির তোমার কম্বিনেশন রয়েছে সেটাও কিভাবে করা হচ্ছে দেখো ক্লাস টেনের যেটা রয়েছে তোমাদের ক্লাস টেনে কি থাকছে সেক্ষেত্রে তোমাদের থাকছে আঠাশ মার্কস ঠিক আছে সিক্সটি পার্সেন্ট মানে সত্তর পার্সেন্টের সিক্সটি পার্সেন্ট হচ্ছে আঠাশ আর ক্লাস ইলেভেনের সেই বিষয়ের উপরে তোমাদের মার্কস থাকছে হচ্ছে গিয়ে আঠাশ ওদিকে গেল তোমার সত্তর থাকছে তো আঠাশ এদিকে হচ্ছে গিয়ে তোমার থাকবে হচ্ছে বিয়াল্লিশ তো আঠাশ আর বিয়াল্লিশ দুটো মিলে সত্তর হয়ে যাচ্ছে এই দুটো স্কোর কিন্তু তোমাদের সেইভাবে দেওয়া হবে এই গাণিতিক ফর্মুলায় কিন্তু নাম্বার তোমাদের দেওয়া হচ্ছে বোঝা গেল তাহলে সিক্সটি পারসেন্ট থাক পারসেন্ট থাক তোমাদের থাকছে মাধ্যমিকের বেস ফোর সাবজেক্টের উপরে আর বাকি সিক্সটি পার্সেন্ট থাকছে তোমার সেই বিষয়ের ক্লাস এলেভেনের ফাইনাল পরীক্ষায় আর বাকি তোমরা যেটা প্রজেক্ট টে পেয়েছো বা প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে থাকছো সেই নাম্বারগুলো যুক্ত করে কিন্তু তোমাদের ক্লাস টুয়েলভের রেজাল্টটা তৈরি হবে বিষয়টা আরও ভালোভাবে গাণিতিক ফর্মুলা দিয়ে আমি বুঝিয়ে দেবো তোমাদেরকে আরেকটি ভিডিওতে তো এখানে আলোচনাটি শেষ করছি আশা করছি তোমাদের আলোচনাটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে ভিডিওটি সকল বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে নিউজটি সকলকে জানার অবসর করে দাও এখানেই শেষ করছি টেক কেয়ার থ্যাংক ইউ